চলমান জীবনের ধারাটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ব্যারিকেড, এটাই আমাদের জীবন। গিয়ে দাঁড়ালাম, আমার কাছে মনে হলো মাটি ফুঁড়ে একটা সেই মোগল সিংহাসন দাঁড়িয়ে গেছে, সেখানে বাহাদুর শাহ আমার সাথে কথা বলছে। আমি কোন দিকে যেতে চাই, আমার লক্ষ্য কী, আমার আগ্রহ কী, আমার উৎসাহ কী, আমার চাহিদা কী, আমার মন আমাকে কোন দিকে টানে। আমি যদি সেই ট্র্যাকে থাকি, আই উইল বি এ সাকসেসফুল ওয়ান। বইটা পড়লেন না, দেখলেন না, শুনলেন না, আপনি একটা নেতিবাচক কমেন্ট করে দিলেন, আপনি একটা জ্ঞান পাপি। আমি বলবো যে আপনি একটা পাপি লোক, একটা খারাপ লোক, বাজে লোক। আপনার তো মাদক নিয়েও বই আছে। আমরা জানি যে মাদকের সর্বগ্রাসী বিস্তারী একটি সমস্যা আমাদের দেশে, এটি একদম কর্তৃপক্ষ থেকেও স্বীকার করা হয়, কারণ অস্বীকার করা আসলে কিছুই নেই, কারণ সমস্যা যদি আমরা স্বীকার না করি তাহলে সেটার সমাধান বের করা আসলে খুব কঠিন হয়ে যায়। আপনি জাতীয় পর্যায়েও কাজ করছেন, মাদক নিয়ন্ত্রণ কমিটিতেও আপনি আছেন, তো আপনার বই এবং মাদক সমস্যা বর্তমানে সব কিছু মিলিয়ে যদি আপনি বলতেন। মাদক সমস্যাটাকে আমি মনে করছি যে এটা ব্যাপক বিধ্বংসী সমস্যা আমাদের তরুণদের জন্য। যে তরুণরা নিজেকে গড়ে তুলবে, পড়াশোনা করবে, মানুষ হবে, সেই তরুণরা ভুল খাতে চলে যাবে, আগামী নেতৃত্ব দেবে, আগামী যারা নেতৃত্ব দেবে, দেশ চালাবে, প্রশাসন চালাবে, শিক্ষক হবে, সেই তরুণরা যে অগ্রবর্তী পথে এগোবে সেখান থেকে লাইনচ্যুত হয়ে যায়। এই যে লাইনচ্যুতি, এটা আমি দেখেছি, সেটা আমার উপন্যাসগুলিতে উঠে এসেছে। আমি যে একটু আগে বলেছি আমার উপন্যাস যেটা মন, সেখানের মধ্যে বাবা মার অনিকতার কারণে সন্তান কীভাবে মাদকের দিকে চলে যায় সেই জিনিসটা আমি দেখিয়েছি, সেখানেও একটা মাদকের প্রভাব আছে। আবার আমার না উপন্যাসের মধ্যে আমি দেখেছি মেয়েরা না বলতে না পারার কারণে, ভুল পথে যাওয়ার কারণে কীভাবে কে কে মাদকের সাথে জড়িয়ে যায়। আবার আমার মেয়েরাও তো মাদক নিচ্ছে, মেয়েরা এখন মাদক, মানে এখানে কোনো লিঙ্গভেদ নেই, বয়সভেদ নেই। এখন যে জিনিসটা হচ্ছে মাদক, স্পেশাল মাদক নিয়ে আমার একটা উপন্যাস আছে, সেটা হচ্ছে চোরাগলি। সেটি প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে। আমি প্রথম আলো মাদক বিরোধী একটা আন্দোলন আছে, সেটার একজন উপদেষ্টা হিসেবে ওদের 2002 সাল থেকে প্রায় 22 বছর ধরে তাদের সাথে আছি। তো সেই আলোকে আমি একটা উপন্যাস লিখলাম চোরাগলি, একটা ছেলে কীভাবে মাদকের জালে জড়িয়ে যায়, একটা ছেলে আবার কীভাবে মেয়েদেরকে মাদকের জালে জড়ায়, একটা ছেলে কীভাবে মাদক ব্যবসায়ী চক্রের সাথে জড়িয়ে যায়, একটা ছেলে কীভাবে ক্রাইম করে ফেলে, কীভাবে অপরাধ করে ফেলে, একটার পর একটা কিন্তু ঘটতে থাকে। মানে মাদকের সাথে কিন্তু অনেক কিছু জড়িত। একটা যখন সে একটা ট্রেন বগিতে উঠে যায়, সেই বগির মধ্যে যত অপরাধ আছে সব কিছু তাকে আত্মস্থ করে ফেলে, এনগাল্প করে ফেলে, তাকে গিলে ফেলে একেবারে, ইচ্ছা করলে সে আর বেরোতে পারে না। এই যে মাদকের ধ্বংস, জীবন শেষ হয়ে যায়, পরিবার শেষ হয়ে যায়, শুধু নিজে শেষ হয় না, একটা পরিবার, আত্মীয় স্বজন কেউ কাউকে মুখ দেখাতে পারে না, অপরাধের সাথে জড়িয়ে যায়, মাদক পাচার, মাদক সাপ্লাই, মেয়েদেরকে কীভাবে করাপশনের মধ্যে ঢুকিয়ে ফেলে, এগুলো আমার চোরাগলিতে উঠে এসেছে। এবং আমি মনে করি যে তরুণরা এই বইটা পড়া উচিত, পড়লে তারা বুঝবে যে কীভাবে নিজের অজান্তে আমি ঢুকে যেতে পারি। যেমন এক কোথাও হয়তো মাঠে বসে, একটা ইউনিভার্সিটির মাঠে বসে সবাই হই হই করে আড্ডা দিচ্ছে, হ্যাঁ সেখানে সিগারেট টানতেছে, হয়তো একটা ছেলে গ্রাম থেকে এসেছে, এখন সে তো ওদের বন্ধু, ওদের ক্লাসে একসাথে পড়ে, এখন সে যদি ওখানে না বসে তাদের তো সে আলাদা হয়ে যাচ্ছে। সে মনে করে আচ্ছা আমি বসি, আমি নেশা করব না, আচ্ছা আমি বসি, আমি ধূমপান করব না, ওদের সাথে মিলতে গিয়ে, অথবা যাদের ওদেরকে অ্যাভয়েড করলে কিন্তু আবার পিয়ার পেশাবে জোর করে অনেকে বসায় যে তুই বেটা আমাদের থেকে আলাদা থাকবি, বয় সেটাও আছে, কিন্তু নিজের ইচ্ছেও আছে, নিজের ইচ্ছে ভাবে যে আমি নেবো না, কিন্তু আমি হয়তো গাঁজা নিচ্ছি, ইয়াবা নিচ্ছি, ধোঁয়াটা ছেড়ে দিচ্ছি, আপনি আমার পাশে বসে আছেন, নিরীহ একটা ছেলে, ওটা আপনার মধ্যে ঢুকে গেলো, প্যাসিভ স্মোকিং, আপনার ব্রেনকে একটু আলোড়িত করলো, আপনার একটু ভালো লাগা শুরু হলো, আজকে ভালো লাগলো, কালকে ভালো লাগলো, পরশু ভালো লাগলো, তারপর থেকে আপনার আর পিছনের দিকে আসতে পারলেন না, তিনবারের মধ্যেই আপনি খতম, এখন আপনাকে ওখানে যেতেই হবে। তো এইভাবে আমি দেখিয়েছি যে ভালো ভালো ছেলে মেয়েরা মাদকের ফাঁদে কীভাবে পড়ে যায়, এবং সেই ফাঁদে তাদের জীবন কীভাবে ধ্বংস হয়, তাদের পরিবার কীভাবে ধ্বংস হয়, সামাজিক কী আইন শৃঙ্খলার অবনতি ঘটে, কী ক্রাইমগুলো ঘটে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। এবং আলটিমেটলি আমরা উদ্ধারের জন্য একটা আলোক বর্তিকা হিসেবে আমি একটা সিগন্যাল রেখে দেই আমার উপন্যাসে। তো এটি একটি একেবারে মাদক নিয়ে সরাসরি আমার একটি উপন্যাস, এবং আমি মনে করি এই এটা ছাড়াও আমার যে সুস্মিতার বাড়ি ফেরা আমার একটা উপন্যাস আছে, সেটা হচ্ছে যে অনলাইন কালচারে মেয়েদের যে নুড ছবি ছেড়ে দেওয়া হয়, সেই নুড ছবি ছেড়ে দিয়ে কীভাবে ব্ল্যাকমেইল করে, এবং একটা পরিবার, একটা সোসাইটি, তাদের বন্ধুবান্ধব, তাদের ইউনিভার্সিটি প্রাঙ্গণ ওই কীভাবে ইনভলভ হয়ে যায়, সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করেছি। একই রকম একটা উপন্যাস আছে আমার, সেটি হচ্ছে চেনা বন্ধু অচেনা পথ, 2010-এ সেটি বিদ্যাপ্রকাশ থেকে বেরিয়েছিল। এটিও মানে বাংলাদেশে আমি মনে করি এটি প্রথম একটি
মেয়েরা যে ফাঁদে পড়ে অনলাইন, তাদের ছবি ছেড়ে দেওয়া হয় এবং চেনা বন্ধু, বন্ধুরা চেনা পথটা অচেনা, এই অচেনা পথে কীভাবে সে হারিয়ে যায় এবং সে কীভাবে অনলাইনের একটি আগ্রাসী সন্ত্রাসী গ্রুপের সাথে মানে মিশে যায়, সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। ইচ্ছাকৃতভাবে কেউ কিন্তু বিশে না, সবাই ভালো থাকতে চাই, কিন্তু আমরা ক্রাইম করে ফেলি, আমরা জড়িয়ে যাই নিজের অজান্তে, এই জিনিসটা নিজের অজান্তে জড়িয়ে যাচ্ছি। চিকিৎসা যখন করি বাদক নিয়ে, তখন আমরা বলি যে ABC একটা স্লোগান আছে, মানে অ্যাভয়েড ব্যাড কোম্পানি অ্যান্ড ব্যাড বাউন্ডারি আফটার হ্যাভিং দি ট্রিটমেন্ট। চিকিৎসা করে সে ভালো আছে, এখন ব্যাড বাউন্ডারি অ্যান্ড ব্যাড কোম্পানিকে সে কীভাবে অ্যাভয়েড করবে, এবং সে অ্যাভয়েড করতে গিয়ে তারা সোশ্যাল কমিউনিকেশান, ফেসবুক কমিউনিকেশান, মোবাইল কমিউনিকেশান, ইমো, হোয়াটসঅ্যাপ, সমস্ত কমিউনিকেশান কীভাবে বন্ধ করে সে নিজেকে সুরক্ষা করবে, এইসব আমরা ট্রেনিং দিই। কারণ যারা মাদক নেয়, এক তারা কিন্তু সহজে তার মাদক সেবী বন্ধুটাকে ছাড়তে চায় না, তাদের দল থেকে একজন বেরিয়ে যাক তারা চায় না, তারা ছলে বলে কৌশলে আবার তাকে দলে ভিড়িয়ে ফেলে। হ্যাঁ, তো এইভাবে আমরা দেখি যে কখন দলে ভিড়িয়ে যেতে পারে চিকিৎসার পরে, আবার একটা ভালো ছেলে কখন ফাঁদে পড়তে পারে চিকিৎসার আগে। আমাদের দুটো, আমার দুটো টার্গেট আছে, একটা হচ্ছে যে টু প্রিভেন্ট দ্য নিউ ইনসিডেন্টস, নতুন একটা ছেলে মাদক না নিয়ে কীভাবে নিজেকে সুরক্ষা করবে, আরেকটা হচ্ছে টু প্রিভেন্ট দ্য রিল্যাপস, চিকিৎসার পর সে কীভাবে সুরক্ষা করবে। দুইভাবে আমি চিকিৎসক হিসেবেও কাজ করি, আমার সাহিত্যের মধ্যেও আমি কাজ করেছি। মাদকের যে চিকিৎসা বা মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র, মানে সেগুলো নিয়েও তো আসলে অভিযোগ আছে যে আসলে সেখানে প্রপার ট্রিটমেন্ট হয় না, আবার উল্টো আরও বেশি করে মাদকাসক্ত হয়ে তারা ফেরত আসে। এই জায়গাতে কি বলবেন? কিছু 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 আছে যে লাইসেন্স, আমরা কিন্তু একজন পুলিশের মৃত্যু অপমৃত্যু দেখলাম, মানে সেখানে গিয়ে মারা গেল এই মাদকের চিকিৎসা নিতে গিয়ে। এখানে একটু ফেলাসি কাজ করে যে মাদক আর মানসিক রোগ কি আলাদা কি না। এখন দেখেন, মাদকের লাইসেন্স দেয় নার্কোটিক কন্ট্রোল বা যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আর মানসিক স্বাস্থ্যের লাইসেন্স দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আসলে মাদক আসক্তিও একটা মানসিক রোগ, আর মানসিক রোগ তো একটা মানসিক রোগ, সামনে স্বাস্থ্য সমস্যা, এগুলি সব স্বাস্থ্য সমস্যা। এগুলি একখান থেকে লাইসেন্স নেওয়া উচিত ছিল, কিন্তু এখন লাইসেন্স দিচ্ছে দুটো জায়গায়। এখন একই জায়গায় আবার মানসিক রোগীও ভর্তি হয়, একই জায়গায় আবার মাদকাসক্তিও ভর্তি হয়। মাদকাসক্তিদের একটা বিশাল 80% হ্যালুসিনেশন, সাইকোটিক সিমটম নিয়ে আসে। তো আমি একটা মাদকাসক্তি রোগীকে কোথায় ভর্তি করাবো? মাদকাসক্তি ক্লিনিকে? সে তো মানসিক রোগী হয়ে গেছে। ইট শুড বি আন্ডার দি সেম আমব্রেলা। কোথায় একটা আমাদের সিস্টেমের মধ্যে একটা গলদ হয়ে গেছে, আমরা ডিভিশন করে রেখেছি, এইটা একটা ক্রাইসিস তৈরি করেছে ফিল্ডে, এটি একটা বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে। এই কারণে এই যে যেখানে পুলিশ মারা গেল, সেখানে কিন্তু তার একটা মানসিক রোগ নিয়ে সেখানে সে ভর্তি হয়েছে। অর্থাৎ যদি সেখানে লাইসেন্সটা এক হতো, তাহলে কিন্তু বিশৃঙ্খলা হতো না। তবে এখানে আনট্রেন্ড কিছু জনবল ছিল যারা হাউ টু ডিল উইথ দি কেসেস, তারা সেটাকে সঠিকভাবে করতে পারে না। একজন পুলিশের মর্মান্তিক মৃত্যু ঘটেছে, আমাদেরকে ব্যথিত করেছে, আমরা পুলিশ অফিসারদের মতো আমরাও কষ্ট পেয়েছি, একটা বিসিএস ক্যাডারের কর্মকর্তা ভেবে মারা গেছে। সুতরাং আর অনেক মাদকাসক্তির সেন্টার আছে আমরা শুনেছি যেগুলিতে লাইসেন্স নাই, সুতরাং সেগুলিতে অবশ্যই সেখানে যথাযথ ম্যান পাওয়ার থাকবে না, সেখানে যথাযথ তদারকি থাকবে না, সেখানে অবশ্যই কিছু ঘাটতি থাকবে চিকিৎসা, সেগুলিকে শক্ত হাতে জমন করতে হবে। তো এগুলি করার জন্য আমরা কিছু পরিকল্পনা আমাদের জাতীয় উপদেষ্টা কমিটি, যেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেটা সভাপতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে আমরা কিছু কর্ম কৌশল, আমি আছি উপদেষ্টা পরিষদে, আমি আছি, আমরা কিছু কর্মকৌশল অনুমোদন করেছি, সেগুলি নিয়ে কীভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় এগুলি নিয়ে কাজ হচ্ছে, সেটা আমি বলতে পারি। এগুলি আমি চিকিৎসক হিসেবে সেই দিকে কাজ করছি, কিন্তু সাহিত্যিক হিসেবে আমার কলমও এখানে একটা যোদ্ধা, কলম যোদ্ধা, কলম একটা সৈনিক হিসেবে কাজ করছে। আমি মনে করি যে কীভাবে আমি আমার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখবো, মাদকের আসক্ত হয়ে গেলে কীভাবে তাদের পরিবারগুলোকে সুরক্ষা করবো, কীভাবে তাকে সুরক্ষা করবো, কীভাবে তাকে চিকিৎসা করবো, কীভাবে আবার সৎ পথে, নৈতিক পথে, মূল্যবোধের মধ্যে টেনে রাখবো, এগুলো আমি কলম দিয়ে আমি কাজ করছি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন থেকে বা মাদক নিয়ন্ত্রণের জন্য যতগুলো সংস্থা আছে সবাই কাজ করছে, আমরা সাংবাদিকরাও, আমরাও কাজ করছি, সমাজের অন্যান্য স্তর থেকেও কাজ হচ্ছে, কিন্তু সমাজে কিন্তু মাদকের বিস্তার একেবারেই থেমে নেই। আসলে আপনার চিন্তা বা অভিজ্ঞতা কি বলে যে কি করে আসলে এই মাদক থেকে আমরা বাঁচতে পারি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে মাদকের নিয়ন্ত্রণের প্রথম যে শর্ত, যে হাতের কাছে যেন মাদকটি পাওয়া না যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের অভ্যন্তরে মাদক কোনো না কোনোভাবেই আসছে এবং নকল মাদকও তৈরি হচ্ছে। এই জায়গাগুলোতে আপনি কী বলবেন? মাদক নিয়ন্ত্রণে সরকারের তিনটা মানে বিষয়ে কাজ করে, তিনটা স্লোগান। একটা হচ্ছে সাপ্লাই রিডাকশন,
আর একটা ডিমান্ড রিডাকশন, আর একটা হচ্ছে হার্ম রিডাকশন। এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে কাজ চলে। এখন যদি আমি বর্ডারগুলিকে সিলগালা করতে না পারি, আমার বিস্তৃত জলসীমাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে তো মাদক ঢুকবে। একবার যখন ঢুকে যায় তখন দেশ তো ভেসে যায়। সো ট্রাফিকিং অ্যাক্রস দি বর্ডার শুড বি প্রিভেন্টেড, জলস্থলে সব জায়গায়। এবং সেটার জন্য আমাদের বিডিআর এবং আমাদের বিজেপি যারা, তারা তো প্রচুর কাজ করছে, কিন্তু ইয়াবা ট্যাবলেটগুলি তো ছোটো ছোটো নানা কৌশলে ঢুকে যায়। ওরা মাদক ব্যবসায়ীরা নানা ধরনের কৌশল তারা জানে, একটা ধরা পড়লে আর একটা বিকল্প পথ তারা বের করে মাদকটাকে সাপ্লাই দিচ্ছে। সুতরাং আমরা তাদেরকে ঠেকাতে পারছি না। তাহলে মাদক সাপ্লাই অ্যাক্রস দি বর্ডার হচ্ছে, ইনসাইড দি বর্ডার হচ্ছে। আপনি দেখবেন পুলিশ প্রশাসনে একটা যুগান্তকারী ভূমিকা রেখেছে, এই আমাদের কমিটির পরামর্শ অনুযায়ী। সেটা হচ্ছে পুলিশে যারা মাদক নেয় তাদেরকে ডোপ টেস্ট করা হচ্ছে ইনস্ট্যান্ট, তাদের শাস্তি দেওয়া হচ্ছে, চাকরি বরখাস্ত করা হচ্ছে। এই যে শুরু হয়েছে, এটা কিন্তু একটা সংস্কার। তো পুলিশের মধ্যে সংস্কার যদি হয়ে যায়, যারা ধরবে তারাই যদি মাদক নেয়, তারা ছেড়ে দেবে। সুতরাং এই যে ধরা হচ্ছে, আর্মি তো সেটা করা হবে। মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষণকে শুদ্ধি অভিযান চলছে, এবং বিসিএস ক্যাডারে যারা ঢুকবে তাদেরকে ডোপ টেস্ট করা হবে। চাকরি পেতে হলে পরীক্ষা দিতে হবে, ড্রাইভারের চাকরি পেতে হলে তাদের পরীক্ষা করতে হবে। ড্রাইভাররা যখন রাস্তাঘাটে চলবে, অ্যাক্সিডেন্ট করছে, তাদের চটচট করে একটা ক্যাম্প বসিয়ে তাদেরকে ডোপ টেস্ট করা হবে, যখনই পাবে তখন লাইসেন্স ক্যান্সেল করা হবে। এগুলি কিন্তু সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। আলটিমেটলি আমরা চেষ্টা করছি ব্যাপক বিধ্বংসী বিশ্বজুড়ে যে এই মাদকের একটা ছোবল, এই ছোবল থেকে রক্ষা পাওয়ার জন্য। আমাদের দেশে জানেন আপনি যে বেকারত্বের হাহাকার চারদিকে, তো বেকারত্বের কারণেও কিন্তু মাদক থেকে শুরু করে অন্যান্য যে সোশ্যাল ক্রাইম আছে সেগুলোতেও তারা জড়িয়ে যায়। তো দুটো প্রশ্ন আপনার কাছে, একটি হচ্ছে যে কীভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, আর হচ্ছে বেকার অবস্থায় নিজেকে ধরে রাখা, নিজেকে সান্ত্বনা দেওয়া বা আত্মবিশ্বাস ধরে রাখা, এই জায়গাগুলোতে আসলে কী করণীয় আছে, বা আপনার কোনো বই আছে কি না এই বিষয়টাকে নিয়ে? বেকার ছেলেরা মাদকের ঝুঁকিতে থাকে, তারা জীবনে ব্যর্থ হয়, তারা মাদকের ঝুঁকিতে থাকে, তারা হতাশাগ্রস্ত থাকে। তাদেরকে কিন্তু টার্গেট করে ফেলে মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসায়ী যারা, তারা কিন্তু সচেতন, তারা কিন্তু টার্গেট করে। ধরেন একটা মেয়ে ব্রেকআপ হলো, সে মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে, টার্গেট করে তাকে, দেয় বললো যে এটা খা, কষ্ট ভুলে যাবে, এটা হয়তো ফেন্সিডিল বোতল তুলে দিল, একটা ইয়াবা খাইয়ে দিল, তখন সে খাইয়েতে একটা চাঙ্গা বোধ করলো, ওইটাকেই মনে করে চিকিৎসা। কেউ হয়তো একটু মোটা নাদোষ নদোষ বলে যে এটা নে, এটা নিলে তুই স্লিম হবে, জিরো ফিগার হবে, তখন সে এটা নিচ্ছে। তাহলে এইভাবে ম্যাল অ্যাডাপটিভ, মানে ভুল পথে ছেলে মেয়েরা চলে যায়। এগুলি আমার উপন্যাসের মধ্যে আছে, বিভিন্ন উপন্যাসে বিভিন্নভাবে আছে, যে একটি ছেলে বা মেয়েকে ভুল পথে, মানে ঝুঁকিপূর্ণ ছেলে বা মেয়েকে, যারা হতাশাগ্রস্ত, বেকার, যাদের যে ক্রাশ খেয়েছে, ব্রেকআপ হয়েছে, হ্যাঁ, এই ধরনের ছেলে মেয়েরা, অথবা ফ্যামিলিতে ডিসহারমনি আছে, এই ধরনের ছেলে মেয়েদেরকে তারা টার্গেট করে এবং তাদেরকে খুব সহজে মোটিভেট করতে পারে। এটা আমার একটা উপন্যাসে না, প্রত্যেকটা উপন্যাসে কোনো না কোনো চরিত্রের মাধ্যমে এইসব ঘটনাগুলি আছে। কিন্তু এখন এদের কর্মসংস্থানের উপায় কি? একটা ছেলে, যেমন আমি দেখছি যে ইউনিভার্সিটির প্রচুর ছেলে উবার চালায়, ইউনিভার্সিটির প্রচুর ছেলে ওই ট্যাক্সিও চালায়, হ্যাঁ, এখন উবারটা বেশ পপুলার হয়েছিল, কিন্তু করোনাকালে এটা একটু বন্ধ ছিল। তো এটা নিয়েও কিন্তু আমি একটা গল্প লিখেছি। জি, আমি যদি একটু সাপ্লিমেন্ট করি আপনাকে, আমি আসলে মনস্তাত্ত্বিক দিকটা জানতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আমরা আসলে কিছু পেশাকে খুব অভিজাত পেশা হিসেবে তৈরি করেছি। আমরা এখানেও কিন্তু বেকারত্বের সমস্যা কিন্তু অনেকটা মিটতে পারে, যে আমরা যদি সব পেশাকে সমানভাবে দেখি, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পাল্টানোর এখানে কোনো ব্যাপার আছে কিনা? অবশ্যই, আমি তো দেখছি একটু পরিবর্তন আমাদের সূচিত হয়েছে। আমরা বইমেলায় দেখেন, ইউনিভার্সিটির ছেলেপেলারা সব বই বিক্রি করে না, বুক সেলার, বই বিক্রি করছে, আমরা আনন্দ উল্লাস করে বই বিক্রি করছে। আচ্ছা, বাণিজ্য মেলা যায়, দেখবেন সব ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কাজ করছে, অর্থাৎ এবং ফাস্টফুডের যে দোকানগুলি আছে প্রচুর ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পার্ট টাইমে কাজ করছে, হ্যাঁ, তো হোটেলগুলিতে অনেকে পার্ট টাইমে কাজ করছে, হোটেলের মধ্যে আবার ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে যে করছে সেগুলি, যে একটা পরিবর্তন আসতেছে কিন্তু সমাজে, স্থায়ী বলে কিছু নয়, পৃথিবীর ল অফ রিলেটিভিটি বলে পৃথিবীর সমস্ত কিছু হচ্ছে আপেক্ষিক, সমস্ত কিছু বদলায়, সময়ের চাকাই আমরা ঘুরতে থাকি। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে 3.5 হাত ভূমি, আমরা কিছু স্তর স্তর ভাগ করি। সুতরাং জীবনের সম্ভাকে আমরা যদি ভাগ করতে চাই, শিশুকাল, তোর বয়সন্ধিকাল, টিনেজ, চাকরিকাল, বিবাহিত জীবন, তারপরে যে আবার বাচ্চা কাচ্চা হলো, নাতি নাতি হলো, 3.5 হাত ভূমিতে চলে গেলাম, চলমান জীবনের ধারাটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ব্যারিকেড, এটাই আমাদের জীবন। সুতরাং এটাকে স্পেসিফাই করা খুব মুশকিল। এক একজন এক এক দিকে সাইন করে, এক একজন এক এক দিকে নিজের কেরিয়ারটাকে করে,
এবং সেটার জন্য তার যে মোটিভেশনাল ফোর্স, দ্যাট ইজ ভেরি এসেন্সিয়াল ইস্যুস। আমি কোন দিকে যেতে চাই, আমার লক্ষ্য কী, আমার আগ্রহ কী, আমার উৎসাহ কী, আমার চাহিদা কী, আমার মন আমাকে কোন দিকে টানে। আমি যদি সেই ট্র্যাকে থাকি, আই উইল বি এ সাকসেসফুল ওয়ান। কিন্তু আমি যদি সেই ট্র্যাকে না থাকতে পারি, আমি ব্যর্থ হব। এই ব্যর্থতার কারণে মানসিক সমস্যা আসবে, শারীরিক সমস্যা আসবে, সামাজিক সংকট আসবে, পারিবারিক সংকট আসবে। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, দিস ইজ অলসো এ পার্ট অফ লাইফ। জীবনের সংখ্যা খুঁজতে গেলে সব কিছু চলে আসবে। আচ্ছা, জীবনের ধন কিছুই ফেলা যায় না, সব অভিজ্ঞতাই আসলে লাগবে। বিবাহ বিচ্ছেদ এই সময়ের একটি আলোচিত বিষয়, বিশেষ করে এই করোনা মহামারীকালে বিবাহ বিচ্ছেদ যেন একটা পাল্লা দিয়ে ফিরে গেছে। এটি কি প্যান্ডেমিক কারণের নাকি অন্য কোনো কারণ এর মধ্যে রয়েছে? আমরা দেখেছি প্যান্ডেমিকের কারণে একটু বেড়েছে, কিন্তু এটা আগেও ছিল। এই ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে পারিবারিক বিচ্ছেদ হয়। ডোমেস্টিক ভায়োলেন্সের সবচেয়ে বড় কারণ ছিল মাদক, সেটা তো চলমান ঘটনা। আর আরেকটা হচ্ছে যে আরেকটা ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে সম্পর্কিত আছে পরকীয়া, দ্যাট ইজ আমি একটু আগে বলেছি আমার সাহিত্যে এসেছে, মোবাইল কালচার থেকে শুরু করে নারী পুরুষ অন্দরমহলে ঢুকে যাচ্ছে, পরকীয়া হচ্ছে এবং একটা পর্যায়ে নিজেকে আর মানে নো পয়েন্ট অফ রিটার্ন বলে, আমাদের ডাইনাম কোনো উপায় নেই, হ্যাঁ ফিরে আসার উপায় না, সেরকম পর্যায়ে চলে গেলে তখন বিচ্ছেদ হয়। ডোমেস্টিক ভায়োলেন্স হলে মামলা ঠুকে দিচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তো এগুলো চলমান ঘটনা। কিন্তু করোনাকালে মানুষের অর্থনৈতিক সংকটটা বড়ভাবে দেখা দিয়েছে, করোনাকালে মানুষের হতাশাটা বেশি বেড়েছে, করোনাকালে মানুষ প্রচুর মানুষের চাকরি চলে গেছে, প্রচুর মানুষের বেতন কমে গেছে, প্রচুর মানুষ শহর ছেড়ে গ্রামে চলে গেছে, মন তাদের আর মানে না। সুতরাং সেই সব ক্ষেত্রে নানা সংকট তৈরি হয়েছে, সংকট মোকাবিলা করতে পারে নাই সাইন্টিফিক্যালি, যথার্থভাবে, রিয়েলিস্টিকভাবে, তারা মেল অ্যাডাপটিভভাবে ভুলভাবে, ভুল নৌকায় উঠে, ভুল সাম্পানে উঠে তারা সমস্যাটাকে সমাধান করতে চেয়েছে এবং সংকট বেড়েছে এবং তারা আমরা লক্ষ্য করেছি যে সেখানে তারা ডুবে গেছে। প্রচুর কেস এখন বিয়ে বিচ্ছেদ ঘুরছে। সুতরাং এটি করোনাকালের একটি বাড়তি বিষয়। আরেকটা হচ্ছে বাচ্চা কাচ্চারা যে পড়াশোনা করতে পারছে না, এতে করে মারা বিশেষ করে হতাশাগ্রস্ত। যদিও বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ রাখাটা যৌক্তিক, একটু আগে আমি বলেছি যে যৌক্তিক, কিন্তু এই যৌক্তিকতা তারা মানতে চায় না। স্কুলে যাচ্ছে না, বাচ্চার পড়ালেখার কী হবে, বাচ্চার কেরিয়ার কী হবে, বাচ্চার ভবিষ্যৎ কী হবে, এই আতঙ্কে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে ভুগছে, আমাদের চেম্বারে আসছে। সুতরাং এগুলো আমরা পাচ্ছি সংকট হিসেবে, করোনার সংকট হিসেবে। এই সময়টাতে আসলে যারা ঘরে আছে, যারা শিক্ষার্থী, সেটা একদম স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তাদের আসলে তারা তো অনেকটা ফ্রাস্ট্রেটেড জীবনের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, বা বাইরে যাওয়ার সুযোগটা পাচ্ছে না, বেশিরভাগ সময় তারা ঘরে থাকছে। এই সময়টা তারা কীভাবে পার করবে? ফ্রাস্ট্রেশন টলারেন্স ক্ষমতা যার আছে সেই সফল হয়। আমরা 71 সালে ভয়াবহ কঠিন জটিল সময় পার করেছি, সেই সময়টা আমরা দেখে এসেছি, হ্যাঁ, যেখানে মৃত্যু প্রতিনিয়ত আমাদেরকে তাড়িয়ে বেরিয়েছে, হ্যাঁ, তো সেরকম পরিস্থিতি তো এক একজন এক একভাবে কোপ করেছে, গ্রামের বাড়িতে হেঁটে হেঁটে চলে গেছে, কত বিপর্যয় গেছে মানুষের জীবনে। একইভাবে আমাদের এখনকার যে বাচ্চারা ঘরে আছে, এই ঘরের মধ্যে যদি তারা অ্যাডাপটিভভাবে সেটাকে মোকাবেলা করতে পারে, আমি বন্দি আছি না ভেবে যদি মনে করে আমি সত্যর সাথে ফাইট করছি, আমি ঘরে আছি, আমি ঘরকে ইউটিলাইজ করবো, আমি গান শুনবো, আমি ক্যারাম বোর্ড খেলবো, আমি লুডো খেলবো, আমি পড়ার সময় টেবিলে বসবো, আমার স্কুলের টাইমে আমি সেজে গুজে আমার স্কুলের পোশাক পরে আমার টেবিলে বসবো, আমার রুটিনটা দেখবো, রুটিন দেখে দেখে আমি পড়ে ফেলবো। আমি আপনাকে বলি, 6 থেকে 7 উঠতে আমরা 71 সালে যে 6-এর পড়া শেষ করে ফেলছি, অটো প্রমোশন পেয়েছে, কিন্তু ঘরে বসে তো পড়া শেষ করে ফেলছে, এরকম ঘরে বসে শেষ করে ফেলুক। আর বুদ্ধি মেধা কিন্তু একদিনে হুস করে জেগে ওঠে না, সুতরাং ওর তো মেধা আছেই, একটু পরিস্থিতিতে বিরূপ পরিস্থিতি পড়েছে, বিরূপ পরিস্থিতিকে সফলভাবে মোকাবেলা করা হচ্ছে একজন জীবনের সফলতা। বাংলাদেশের অর্থনীতি একটি বড় সংস্থান করে হচ্ছে রেমিটেন্স, যে রেমিটেন্স প্রবাহ আমাদের অর্থনৈতিক গতিকে খুব গতিশীল রাখে আর কি। তার জন্য যারা যুদ্ধ করে, সেই রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আপনার বই আছে, সেই বইটি সম্পর্কে যদি বলতেন। মরুঝড় বিদ্যা প্রকাশ থেকে বেরিয়েছে 2013 সালে। এটা হচ্ছে আমাদের যে মরু শ্রমিক, তাতে কী কষ্ট করে, কী রোদে পুড়ে সড়ক নির্মাণ করে। আমি গিয়েছিলাম একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে দুবাই, ওখানে অনেক দিন থেকেছিলাম, আমি মরুভূমিতে ঘুরে ঘুরে আমাদের মরু শ্রমিকদের জীবন দেখেছি, সে জীবন এবং তাদের স্বজনরা যে দেশে পড়ে আছে সেই জীবন, দুই জীবনের যে টানাপোড়ন, যে কষ্ট, যে যন্ত্রণা, দেশে যারা আছে তাদের এক ধরনের দ্বন্দ্ব, বিদেশে তারা যেভাবে কাজ করছে এক ধরনের দ্বন্দ্ব, এবং তাদের নববধূকে যে বাড়িতে রেখে গেছে বউ শাশুড়ির দ্বন্দ্ব, এইসব মিলিয়ে আমার মরুঝড় উপন্যাস। এই ঝড় মরুভূমির ঝড় হলো, এটা মানব মনের ঝড়, তো সেই ঝড় নিয়ে আমি উপন্যাসটা লিখলাম মরুঝড়। অনেকে বলেন যে আমি মোহিত কামাল যদি টিকে যাই এই উপন্যাসটার জন্য টিকবো, কারণ বাংলা সাহিত্যে এই ধরনের প্রেক্ষাপট নিয়ে আর কোনো উপন্যাস হয়নি এই ধরনের বিষয় নিয়ে। আমি আরেকটা উপন্যাস লিখেছি যে এরা কিন্তু প্রচুর আমাদের দেশে, যে আপনি বললেন যে যদি আপনি দুবাই বিমানে উঠেন তাহলে দেখবেন আসতে গেলে
যে কোনো প্রান্ত হয়ে দুবাই হয়ে যখন আসবেন দেখবেন যে আমাদের যে শ্রমিকরা আসে, মানে দেখলেই বোঝা যাবে ওরা আমাদের শ্রমিক, কিন্তু ওরা প্রচুর পরিশ্রম করে প্রচুর টাকা নিয়ে আসে এরা দেশের জন্য। তো তা তাদের যোদ্ধা, আমি আমি তাদেরকে স্যালুট দিই, কিন্তু অনেকে আমি দেখি তাদের আচরণ, তাদের ওই কাপড় চোপড় দেখে বিরক্ত হয় অনেকের, কিন্তু হওয়া উচিত নয়। আমরা তাদেরকে মূল্যায়ন দেওয়া, তাদের মধুরা খাচ্ছে কিন্তু তাদের তাদের সাথে, তো আমি সেই জিনিসটাকে তুলে এনেছি, সেই মানবিক দিক। আমার আরেকটা উপন্যাস আছে, সেটা হচ্ছে প্রদভষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর, সেটি মালয়েশিয়া যে শ্রমিক পাচার হলো এবং স্বর্ণ পাচার, ওই যে মানব পাচার হতো নদী দিয়ে, হ্যাঁ প্রচুর লোক মারাও গেল, আবার ওখানে গিয়ে পাসপোর্ট নিয়ে ফেললো, তাদেরকে পাম টিনিবনে তারা কাজ করতো, এরকম একটা ছেলেকে আমি পেয়েছিলাম পাম টিনিবনে কাজ করে। সে বলে যে ওখানে চিকন চিকন সবুজ সাপ আছে গাছের পাতার মতো, ওগুলি ঝুলে থাকে, এগুলো ছেলেদেরকে ছোবল মানে। ওইখানে বাঙালি ছেলে যারা পাসপোর্ট খোয়ানো ছেলেদেরকে ওখানে কাজ করতে হয়, প্রচুর ছেলে মারা যায়, প্রচুর ছেলে সেখানে কঠোর পরিশ্রম করে। তো তাদের সেই পদভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর আমি উপন্যাসটি লিখলাম, এটি 2014 সালে, এবং এটি জন্য আমি সিটি আনন্দ আলো পুরস্কারও পেলাম। তো এটি মরুভূমির শ্রমিকদেরকে নিয়ে এবং মালয়েশিয়ার প্রেক্ষাপটে বা দুবাইয়ের প্রেক্ষাপট নিয়ে আমার লেখা। এছাড়াও আমি বেঙ্গালুরুতে গিয়েছিলাম, আমার সাইকোথেরাপির ফেলোশিপটা আমি নিমহেন্সে করেছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ইন বেঙ্গালুরু ইন্ডিয়ার, এবং সেটা ওয়ার্ল্ডের একটা ক্লাসিক ইনস্টিটিউট। সেখানে গিয়ে আমি দেখেছি যে আমাদের, আমরা যারা বাংলা ভাষাভাষী আছি এবং কলকাতা যারা বাংলা ভাষাভাষী আছে, তাদের মুখে বাংলা নাই, তারা কম্পিটিশন করতে হচ্ছে। ওই ইনস্টিটিউটে যারা পড়তে যায় তারা সবাই ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ছেলেরা যায়, ওখানে কম্পিটিশন ইংলিশ মিডিয়াম না হলে হয় না, কারণ ওখানে তো অনেক ভাষা, 60টা না 70টা ভাষা ওদের, সেক্ষেত্রে বাংলা ওদের অনেক পিছিয়ে আছে। তো এই মাতৃভূমি এবং ভাষার যে মমতা, সেটা নিয়ে আমি একটা মাটির ঘ্রাণ, মাটির ঘ্রাণ নামে একটি আমি উপন্যাস লিখলাম, এবং সেটি সেখানে আমার মায়ের ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি, দেশভাগের প্রতি বিষয়গুলো উঠে এসেছে, বিদেশ ভূমি প্রেক্ষাপট নিয়ে আমার এই উপন্যাসগুলি লেখা। এছাড়া আমি একটা গল্প লিখেছি, আমি মিয়ানমারে গিয়েছিলাম WHO-র রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশের, আমি গিয়ে এখানে বাহাদুর শাহ জাফরের মাজার শরীফে গিয়েছিলাম। মাজার শরীফে যাওয়ার পর আমার একটু অন্যরকম মানে ফিলিংস হয়েছে। বাহাদুর শাহ জাফরের তো আমি হিস্ট্রি পড়েছি, সে একটা কবি ছিল, এবং তার ওখানে একটা শ্লোক লেখা আছে, কে তুমি আসবে আমার কবরটা দেখবে, এরকম একটা হতাশাজনক শ্লোক লেখা ছিল। এবং সেখানে রাজীব গান্ধী যখন বেড়াতে গেছে, সে আবার পাল্টা একটা শ্লোক লিখে দিয়েছে, সেটাও পাথরে খোদাই করে আছে, তার অনুবাদটা, ভাবনাটা আমি বলি, সেটা ছিল এরকম, আপনি মহান বাদশাহ, ভারত ভূখণ্ডে আপনি জায়গা পান নাই, কিন্তু ভারতবাসীর মনে আপনি স্বর্ণাক্ষরে আপনার নাম লিখিত আছে, এরকম একটা ইয়ে আছে। সেই কনসেপ্ট থেকে আমি মরমী ডাক একটা উপন্যাস লিখলাম। আমি দেখলাম, আমি যখন ওখানে গিয়ে দাঁড়ালাম, আমার কাছে মনে হলো মাটি ফুঁড়ে একটা সেই মোগল সিংহাসন দাঁড়িয়ে গেছে, সেখানে বাহাদুর শাহ আমার সাথে কথা বলছে, এবং তার যে স্ত্রী জিনাত আমার সাথে কথা বলছে, তার নাতনি রনক আমার সাথে কথা বলছে। সেই কথার আলোকে আমি একটা গল্প লিখে ফেললাম, ইন্ডিয়ার বিভিন্ন পত্রপত্রিকায় সেটা ছাপা হয়েছে, ব্যাপক প্রশংসিত হয়েছে। এটা কনসেপ্টটাই ডিফারেন্ট, কাঠামোটাই ডিফারেন্ট, কন্টেন্টটাই ডিফারেন্ট, ঐতিহাসিক কন্টেন্ট, এভাবে আমি দিয়েছি। এছাড়া আমি একটা গল্প লিখেছি রিসেন্টলি, সেটি হচ্ছে কারাকুঠুরির চোখ, আমাদের যে বঙ্গবন্ধুকে লাহোরে যে কারাগারে রেখেছে সেই কারা জীবনটাকে আমি পুড়েছি, আত্মস্ত করেছি। সেখানে একটা বালির সাক্ষ্য দিচ্ছে, একটা দেওয়াল সাক্ষ্য দিচ্ছে, একটা গ্রিল সাক্ষ্য দিচ্ছে যে বঙ্গবন্ধু কীভাবে কাটিয়েছে, উপরে টিন সাক্ষ্য দিচ্ছে কি গরমে সিদ্ধ হয়েছেন তিনি, একটা টিউবওয়েল সাক্ষ্য দিচ্ছে, উনি একটা জব গাছ করেছিলেন ওর ঘেরাও জায়গার মধ্যে, সেটা সাক্ষ্য দিচ্ছে বঙ্গবন্ধুর কারাগারের জীবনটাকে আমি ফুটিয়ে তুলেছি। তো এইভাবে আমাদের দেশের বাইরেও নানা প্রেক্ষাপট নিয়ে আমি গল্প লিখেছি, উপন্যাস লিখেছি, মালয়েশিয়া, দুবাই, ভারত, মিয়ানমার, এগুলো চলে এসেছে আমার উপন্যাসে। এবং লন্ডন নিয়ে আমি একটা উপন্যাস লিখেছি, এটা খুব ইম্পর্টেন্ট, একটা খুব ভালো একটা উপন্যাস, সত্য ডানা, সন্দেহ পালক সত্য ডানা। সেটা হচ্ছে আমাদের যেসব মেয়েরা খুব সুন্দরী মেয়ে থাকে না, তাদেরকে বহু মানুষ ছেলেরা প্রপোজাল দেয়, কাউকে পাত্তা দেয় না, বহু প্রপোজাল আসে, কেউ বিয়ে করে না, সে কেরিয়ার করে, পিএইচডি টিএইচডি করে আসে লন্ডনের জীবন। একটা মেয়ে যে লন্ডনে পড়া করতে যায়, বাংলারা কী সংগ্রাম করে সেই জীবন, এবং এই যে মেয়েটি পরে দেশে ফেরত আসে, তার আর বিয়ে হয় না, পাত্র খুঁজে পায় না। শ্বশুরবাড়ির লোকটা বলে যে মেয়ের তো বয়স বেশি। এই যে একটা প্রশ্ন ছুরি দিয়ে আমি উপন্যাসটা শেষ করেছি।
তো কি এই ধরনের একটা সফল মেয়ের জীবন যে কি দুর্যোগ হইতে পারে? অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট বিষয়গুলো যদি না ঘটে, সেগুলির মধ্যে যেটা পরিণতি হয় সেই পরিণতিতে আমি দেখিয়েছি, অ্যাপ্রোপ্রিয়েট টাইমে বিয়ে হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট টাইমে পড়াশোনা শেষ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট টাইমে পিএইচডি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট টাইমে বাচ্চা নিতে হবে, এই বিষয়গুলো যদি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে না হয়, জীবনের পরিসরটা আসলে খুব ছোট, তাহলে সংকট কিভাবে ঘনীভূত হয়, কিভাবে সন্দেহ এবং সত্যের যে বাস্তব সংঘাত বাদে এবং সেই সংঘাতে জীবন কীভাবে তছনছ হয়ে যায়, সন্দেহ বালক সত্য ডানা সেটা অনিন্দ্য প্রকাশ থেকে বেরিয়েছে, সেটা লন্ডনের সাবওয়ে থেকে শুরু করে পুরো লন্ডন শহরটাকে আমি তুলে এনেছি। আমি লন্ডনের সেন্ট্রাল লন্ডনে ছিলাম, সেই সেন্ট্রাল লন্ডনের প্রেক্ষাপট, ইউনিভার্সিটির প্রেক্ষাপট সব কিছু আমি তুলে এনেছি। লেখালেখির পাশাপাশি আপনি শব্দঘর নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনাও করেন, এটির বৈশিষ্ট্য হচ্ছে এটি বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই আসলে প্রকাশিত হয়। এটি সম্পাদনে কর্তৃক আপনার অভিজ্ঞতা এবং সামগ্রিকভাবে বাংলা সাহিত্যের লেখক এবং পাঠকদের অবস্থান আসলে কী বই কেনা বা বেচার ক্ষেত্রেও যদি আপনি বলেন? প্রথমে বলি শব্দঘর নিয়ে, আমি এই শব্দঘর পত্রিকাটা করে আমি খুব তৃপ্ত। আবার এটার নানা ভুল ভ্রান্তি নিয়ে যে আক্রমণের শিকার হই, অতৃপ্ত আমাকে হানা দেয় কিন্তু আমি অত ভেঙে পড়ি না। ভুল ভ্রান্তি থাকে প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা মানে কিছু না কিছু ভুল থাকে, সেগুলো নিয়ে পাঠকরা আবার বলে, কারো বিরুদ্ধে গেলে সেটা নিয়ে বলে, তারপর আমি খুশি যে এরকম একটি পত্রিকা। আমার ছোটোবেলার আমার ইচ্ছা ছিল, আমি দাদাভাইয়ের রুকনুজ্জামান দাদাভাইয়ের শিষ্য ছিলাম, কচি কাঁচা করতাম, তখন থেকে তিনি আমার মস্তিষ্কে বসে আছেন, মাসিক কচিও কাঁচাটা তিনি পত্রিকা বের করতেন, তখনই আমার মনে হয়েছিল যে আমি একটা পত্রিকা করব। তারপরে যে নজরুলের ধূমকেতু পত্রিকা করেছেন সেটা আমি জানি, সেই সেই কথাটাও আমার মাথার মধ্যে আছে, তখনই আমার মনে হয়েছিল যে আমি পত্রিকা করব। তারপরে আপনি সবুজপত্রের কথা জানেন, যে সবুজপত্রে আমাদের রবীন্দ্রনাথ প্যাট্রোনাইজ করতেন, 1918 সাল থেকে 22 সাল পর্যন্ত মাত্র 4 বছর সবুজপত্র চলছে, এখনও সবুজপত্র নিয়ে গবেষণা হয়। আমার টার্গেট ছিল আমি এমন একটা পত্রিকা করবো 100 বছর পরে যেন আমার গবেষণা হয়, এবং আমি আপনাকে আশ্বাস দিচ্ছি সেই কন্টেন্টগুলো কিন্তু আমি পরিকল্পিতভাবে আমি দিচ্ছি, 100 বছর পরেও যারা সাহিত্য করবে তারা এটা নিয়ে গবেষণা করতে হবে। আমরা একটা গল্প সংকলন করলাম, সেখানে ভারত, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, তরুণদের গল্প নিয়ে প্রত্যেক জায়গার জীবন যাপনের চিত্র আপনি পাবেন, কোনো না কোনোভাবে এটাকে গবেষণা করতে হবে। বইমেলায় আমি বলি যে পাঠক যে বই কিনে এবং বই যে পড়ে এবং পাঠক বই নিয়ে যে কমেন্ট করে বা লেখকরা আরেকজনের লেখকের যে বই নিয়ে কমেন্ট করে, আমি নির্মমভাবে উপলব্ধি করেছি মানুষ না পড়ে কমেন্ট করে। একটা বই আপনি আমার পড়লেন, পড়ে বললেন যে মোহিত কামাল ফালতু লিখেছে, বাতিল, আমি বাতিলটাকে মাথায় তাজ হিসাবে গ্রহণ করব। কিন্তু আপনি আমার বইটা পড়লেন না, দেখলেন না, শুনলেন না, আপনি একটা নেতিবাচক কমেন্ট করে দিলেন, আপনি একটা জ্ঞান পাপি, আমি বলবো যে আপনি একটা পাপি লোক, একটা খারাপ লোক, বাজে লোক। সুতরাং আমি যেন কোনো বই না পড়লে তার সম্বন্ধে যেন কমেন্ট না করি, এটি হচ্ছে আমার দর্শক শ্রোতাদের প্রতি বা লেখক সাহিত্যিকদের প্রতি আমার আহ্বান। আমি বই পড়ে সেই বইটার সম্বন্ধে যদি মতামত দেই সেটি অ্যাকসেপ্টেড, বই না পড়ে যেন আমি মতামত না দেই, এটা আমার ক্ষুদ্রতা, এটা আমার নোংরা মনের পরিচয়, এটা আমার একেবারেই বাজে মনের পরিচয়, এটা যেন আমি মাথায় রাখি। সুতরাং আমি বলবো যে প্রচুর মানুষ বই কিনে তারা বই পড়ে, পড়ে এসে আবার আমাদের এই ফিডব্যাকও দেয়, সেরকম কাহিনীও আছে। সাধারণ পাঠকদের মধ্যে এটা বেশি, সে সাধারণ যারা পাঠক বিভিন্ন গ্রাম গঞ্জের থেকে আসে বইমেলার সময়, আশেপাশের জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তারা বই কিনে নিয়ে বইটা পড়ে, পড়ে আবার ফিডব্যাক দেয়। এখন তো ফিডব্যাক পাওয়ার, ফেসবুকে ফিডব্যাক পাই, ফোনে ফিডব্যাক পাই, নানাভাবে ইমেলে ফিডব্যাক পাই, ভালো লাগে। অনেক লেখক বলে থাকেন বা আসলে সমাজ বাস্তবতারও অনেকটা এরকম যে ধরুন বই হয়তো কিছু বিক্রি হচ্ছে কিন্তু সেইভাবে তারা পড়ছেন না, মানে ক্রেতা সৃষ্টি হচ্ছে কিন্তু পাঠক সৃষ্টি হচ্ছে না, বা সামগ্রিকভাবে বই কেন্দ্রিক যে একটি সমাজ ব্যবস্থা আমাদের তৈরি হওয়ার কথা ছিল বা দরকার যে কোনো সমাজের জন্যই, কারণ আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছি, ভাষা আন্দোলন আমাদের করতে হয়েছে, আমাদের প্রতিটা পরতে পরতে কিন্তু সাহিত্য বা সংস্কৃতি বা ঐতিহ্য লুকিয়ে আছে, আমরা তো সেটির চর্চা করছি না বা সেভাবে পাঠকও তৈরি হলো না, এটির কী কারণ আপনি মনে করেন? আমি মনে করি একদম যে তৈরি হয় নাই তা না, আমি তুলনামূলক বলছি, আমি তুলনামূলকভাবে অনেকে বই কিনেন, আলমারি সাজিয়ে রাখেন কিন্তু বই খুলেও দেখেন না। আবার আমিও এত বই কিনেছি, আমার চারপাশে আপনি তাকালে দেখবেন যে বই, আমার বেডরুমে বই, আমার ড্রয়িং রুমে বই, আমার রিডিং রুমে বই, বইয়ের মানে অত্যাচারে আমার গিন্নি একেবারে তটস্থ। তো আমার ছেলেও এখন লেখালেখি করছে মাহবুব মহকৃষাদ, এই জন্য বইকে সে একটু সমাধান করে। তো এত বই আমি কিনেছি এই জীবনে পড়ে শেষ করতে পারবো না, সেটা আলাদা একটা জিনিস, কিন্তু প্রচুর পড়ি আমি, প্রতিদিন না প্রতিদিন আমি পড়ি, কিন্তু আমাদের অনেকেই আছে পড়ে, কিন্তু অধিকাংশ বইটা পড়ে না,
কিনে নিয়ে রেখে দেয় শো পিস হিসাবে, সেটা তো আমার পাঠক তৈরি হলো না, সেটা আমার চিন্তা ভাবনা পরবর্তী প্রজন্মের মনে সঞ্চারিত হলো না। এই ধরনের আমি চাই যে বই মানুষ বই কিনুক এবং বই পড়ুক, পড়ার জন্যই যেন কেনে, সেটা আমি চাই। বই কেনা অবশ্যই ভালো কথা, আমরা মুস্তফা আলীর কথা যদি ধরি যে বই কেনা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বই পড়াটা আরও খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা যেন বই কালচারের মধ্যে বই কিনি এবং বই পড়ি, অল্প অল্প কিছু পড়লে আমাদের সেই জন্য লেখকদের চিন্তাভাবনাটা নিজে ধারণ করব, আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে ধারণ করব, নতুন প্রজন্মে আমাদের পুরনো প্রজন্মের জ্ঞানের আলোয় আলোকিত হবে, পথ খুঁজে পাবে। এটাই তো আসলে একটা দিক নির্দেশনা থাকে। আমরা বলি যে আলোর বাতি, অমুকে আলোর বাতি, তো আলোর বাতি হতে হলে তার সে যে আলোটা দিল তার বইয়ের মধ্যে সেটা পড়তে হবে, তারপরে না অন্যের মন মস্তিষ্কে সেটা আলো জ্বালবে। এই জন্য আমি আমার পাঠকদেরকে বলবো বা আমার জনগণকে বলবো, বইমেলামুখী মানুষকে বলবো, বইমেলামুখী প্রজন্ম গড়ে তুলুন। শিশুকালে বাচ্চাদেরকে নিয়ে বইমেলায় আসুন, সপরিবারে বইমেলা আসুন, তাহলে বাচ্চাদের যে তাগিদ মনে যে টান বইয়ের প্রতি আসবে, সে বাচ্চা অবশ্যই বই পড়বে এবং বই লিখবে। সুতরাং আমি বাচ্চাকে প্রেক্ষাপট তৈরি করে দেবো না, তাকে বই কিন্তু পড়তে বলবো হবে না। আমি তার হাতে ছোট্টবেলায় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেবো, ল্যাপটপ দিয়ে দেবো, কম্পিউটার দিয়ে দেবো, সে বসে বসে সেগুলি খেলবে আর বই পড়ার জন্য চাপ দিবে হবে না। আমাকে তাকে বই মেলায় নিতে হবে, বই কালচারের সাথে পরিচিত হইতে হবে। এই বিশাল বই মেলা গেলে তার মনটাও বিশাল উদার হয়ে যাবে এবং তার মানসিক বিকাশ অনেক ভালো হবে, তার সৃজনশীল বিকাশ অনেক ভালো হবে। এজন্য আমি বলি বই মেলামুখী প্রজন্ম গড়তে হলে অবশ্যই শিশুকাল থেকে কাঁধে চড়িয়ে সন্তানকে নিয়ে বই মেলায় সপরিবারে ঘুরতে হবে। অসাধারণ বলেছেন আপনি, সৃজনশীল একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠুক সেটি আমাদের প্রত্যাশা থাকলো। আমাদেরকে আজকে অনেক অনেক সময় দিয়েছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। যাবার আগে আপনি যদি পাঠক এবং দর্শকদের উদ্দেশ্যে জাগো নিউজের কিছু বলতেন সেটি আপনি বলতে পারেন। হ্যাঁ, জাগো নিউজের দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি আসন্ন বইমেলা উপলক্ষে আমার অগ্রিম ভালোবাসা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আমি আশা করি আপনারা বইমেলা আসবেন এবং আপনাদের প্রিয় লেখকদের বই কিনবেন, এবং সেই বই নিজেরা শুধু কিনবেন না, আপনাদের স্বজনদেরকেও কিনবেন, এবং আপনারা যখন কোথাও কোনো উপহার দেন আপনারা বই উপহার দিন, প্রিয়জনকে বই উপহার দিন। বই উপহার দেওয়ার মাধ্যমে যে মানসিক বন্ধন হয় সেটা কিন্তু অনেক চিরঞ্জীব একটা বন্ধন। সুতরাং আপনি সন্তানকে বই দিন, স্বজনদেরকে বই দিন, নিজে বই কিনুন, বই ভালোবাসুন, বই মেলা আসুন এবং লেখকদেরকে উৎসাহিত করুন। জি, আপনাকে আবার ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনারা জাগো নিউজের সঙ্গেই থাকুন। আপনারা জানেন যে জাগো নিউজ দেশের একটি শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল। এই নিউজ পোর্টালটি খবর প্রকাশের পাশাপাশি সাহিত্য, শিল্প, সংস্কৃতি সব ধরনের আয়োজনে আপনাদের সাথে থাকে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।